আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফোনে মনে কথা হয়েছিল না? কি আইটেমটা করতে যাচ্ছেন? জি বলেন। নাম্বার ওয়ান নন ওভেন টিস্যু প্যাড। এক বিঘা জায়গা হলে শুরু করতে পারেন, বেশি হলে ভালো। বল ফ্যান থাকবে? থাকবে। নন ওভেন টিস্যু ব্যাগটা আপনার আমাদের কাছে 38 লাখ টাকা আছে, 3.5 লাখ টাকা আছে, কম বেশি আছে, এছাড়া 65 লাখ টাকাও আছে নন ওভেন টিস্যু ব্যাগের। তবে বেশিরভাগ অ্যাডভাইস করি প্রথম অবস্থায় যে 3.5-টা করে মোটামুটি ব্যবসাটা বোঝার জন্য ভালো অবস্থানে গেলে এরপরে বেশি বিনিয়োগ। আপনি 20 টাকাও বিনিয়োগ করতে পারেন, তবে বিজনেসটা বোঝার প্রয়োজন আছে, সেইভাবে আমরা অ্যাডভাইস দিই। আর এই আমাদের আরেকটা আছে টপ 20 প্যাকেজ, এটা দিয়ে 4টা, আচ্ছা আচ্ছা, 4টা মেশিনের সমন্বয়ে আপনার এখানে প্রায় 20টা আইটেম প্রোডাক্ট হয়, নন ওভেন টিস্যু ব্যাগ সহ টপ 20 প্যাকেজ। জি, ওয়াশিং পাউডার আর বল পেন, এই দুইটা, তারপরে দুইটা করতে পারেন। এটা মার্ক করে দিয়েছে, এটাও রাখতে পারেন। এখন আপনার কোথায় কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমার সাধ্য মতো আমি আছি। হ্যাঁ, ওটা পরিবেশ দূষণ যে সমস্ত প্রজেক্ট করবে, যখন এখন যেন তেনভাবে ইটের বাটাগুলা করতেছে, এটা সরকার বন্ধ করে অলরেডি দিয়েছে, এগুলো এখন অবৈধভাবে করতেছে অ্যাকচুয়ালি। কিন্তু এখন বাংলাদেশে যে যাই কিছু করুক না কেন, পরিবেশ বান্ধব করতে হবে। এবং না, পরিবেশের কোনো ক্ষতি করে না, এটা প্রথমত লাগবে ট্রেড লাইসেন্স, এরপরে আপনি যে এলাকায় করবেন ওটা পরিবেশ অধিদপ্তরের একটা সার্টিফিকেট লাগবে। না, এটা তো আসলে ব্লকটা তো আর ফায়ারিং এর কিছু নেই এখানে, এখানে এটা তো সিমেন্ট দিয়ে করা হয়, যার জন্য এটা শুকানো। আমার ওই জামদা স্টপকটার থেকে ট্রাভেলে আচ্ছা আচ্ছা, ট্যাবলেট আড়াই বিঘা যথেষ্ট ওখানে করার জন্য, খুব সমস্যা। ওটা মেন রোডের সাথে? আচ্ছা আচ্ছা, আপনি ইয়ে করাটা বেশি একটা ভালো হবে না, এই পেট্রোল পাম্প আমার মনে হয় আপনি এই জাতীয় প্রজেক্ট করলে, যেমন অটো মুড়ি করতে পারেন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে পারেন, তারপরে এই জাতীয় প্রজেক্ট ব্রিকটা ব্লক ব্লকটা বড় আকারে করতে চাচ্ছেন। এটার প্রতি
বিকল্প আর কিছু খুঁজে পাবো না একসাথে, এটাই থাকতে হবে, এটাতে আসতে হবে। লোকাল বানায় নিতে পারো, আমরাও বানাই নিতে পারি। আর বালি এটার সাথে আবার আরো ইয়ে করার জন্য আপনার যে ইয়ের পাথরের গুঁড়োগুলো গুঁড়ো আছে না, ওই গুঁড়াটা দিয়ে আপনাদের আরো সিলেট আপনার এই দিকেও আছে, কাজ করে যে ভাঙে এদের কাছে আছে, ওই দিকে আছে। আচ্ছা আচ্ছা, কাটাচ্ছে নাকি? নামটা প্লিজ মোবাইল নাম্বার আমি আপনাকে টোটাল প্ল্যানটা আরো একটু বড় ছোট করতে গিয়ে যদি কিছু হয় আমি এটার একটা সুন্দর করে একটা কোটেশন করে আপনাকে দেবো, আপনি নেক্সট কবে আসবেন আমার? আমি একটু পর করে আসবো, যে বললাম আমার ছেলে এই যে মার্কেটে চলে পড়ে। ও মার্কেটে পড়ে না? হ্যাঁ ওখানে বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার কাছ থেকে দেখে তারপর এদিকে আসলাম। আচ্ছা আচ্ছা, যাব ব্যাপারটা। আরে এই যে তোমার আঙ্কেলের ছেলে মার্কেটে চলে পড়ে, এখানে তোমাকে দিয়ে দেব নাকি? ভালো ভালো, আমার নিজের একটা মাদ্রাসা আছে ওখানে আছে। হ্যাঁ ওরা মানে খুব আদর্শ করে বাচ্চা, হ্যাঁ সে আয়োজনটা ভালো করেছে, সে সবার মতো। মাথা ব্যথা করে নেই কিছু হবে বাবা, কিছু লাগবে বলো, কিছু আনবো, মন খারাপ, মোবাইল দিব, কম্পিউটার কি আছে না? ওটা প্রজেক্টটা এখন আমি ভালো করি নাই, এটা আমরা ভিডিও নেই ওটা। আমি আপনাকে নেক্সট উইক, আপনি নেক্সট সব মঙ্গলবারে আসবেন, মঙ্গলবারে আমি আপনাকে। আমি কিছু স্পেশাল কিছু প্রজেক্ট নিয়ে এখন এগোচ্ছি, যেমন এই সিমেন্টের যে ব্লক ব্রিকটা, তারপরে এই যে কাপটা, অটোমেটিকলি কাপটা, তারপরে মানে আনকমন কিছু জিনিস করার চেষ্টা করতেছি। আমি নিজেও কিছু প্রোডাকশনে যাব, আমারও কাজ চলতেছে। আমার 2 একর জায়গা নিয়েছি, 2 একর মধ্যে 1 একর ভরাট করা হয়ে গেছে চাঁদপুরে। হ্যাঁ এটা মূলত নিয়েছিলাম আমি, এই একটা ই করার কথা ছিল আপনার, ফিড মিল বড় আকারে, এটা ওই সরকারের ইয়ে ফান্ডের ই নিয়ে 50-50। আমি বাংলাদেশ ব্যাংকের, পরে আসলে ওই ব্যাংক আমারটা বিনিয়োগ করালো, কিন্তু তারা পরে 5-20 টাকা দেয়, 10-20 টাকার প্রজেক্ট ছিল, পরে আমার টাকাটা বিনিয়োগ করে তারা নাম মাত্র কিছু টাকা দিচ্ছে, সেটা দিয়ে মেশিনের 1% টাকা হয় না, মেশিনে লাগে 3.5-4 টাকা অটোমেটিক প্ল্যান করা আকারে। কন্টাক্ট আসলে তারা প্রথম বলে একটা ই, কিন্তু পরে যায় এমনভাবে দেয় তা মেশিন ওইভাবে ওই কোয়ালিটি কিছু আনা যায়। হ্যাঁ ওইরকম চ্যানেল লাগে, এখন আমি আর টাকা আনি নাই, টাকা পয়সা ভালোই খরচ করেছি কিন্তু পরে আর টাকাটা উঠে নাই। এখন আছে না আপনার ওই চ্যানেল আছে না? আচ্ছা পরিচয় যে তা আলাপ করবো ইনশাল্লাহ। আপনার বাসা কি ওইদিকে? বাসা কোথায়? বিজয়নগরে বাসা না?
ওখানে শুধু জায়গা নিয়েছে। মনটা আপনার? আচ্ছা আচ্ছা, তাহলে এই লাইনের ব্যবসায়ী আপনি? এখন ওই আমার একটু ছোট দুটা ভাই ডাবল হয়ে গেল, কিন্তু টাকা বাড়বে কম ভবিষ্যতে যখন চাহিদা প্রচুর, এখনই চাহিদা, এখনই অনেকে শুরু করেছে। আমাদের চাঁদপুর কচুয়াতে উনি নিজেই ওই মেশিন এনে নিজে করে নিজের বিল্ডিং করতেছে, 12 তলা বিল্ডিং। এটা লংজিভিটি বেশি, নর্মাল এটা মাটির থেকে এটা অনেক লংজিভিটি। তারা এটাকেও হয়তো বা ভেঙে দিতে পারবে, এটাও বাংলাতে টুকটাক করে হবে, অসুবিধা নেই, এটাকেও লাগাইতে পারবে। আরেকটা জিনিস করতে পারেন, বল পেনের এই জিনিসটা খুব